শুরুতেই সংবাদ শিরোনাম, ভয়ানক জবাব দেওয়া হবে রাশিয়াকে, ইউক্রেনের প্রেসিডেন্টকে আশ্বাস দিল বাইডেন। ইউক্রেন সীমান্তে রক্তের ব্যাগ জমা করছে রাশিয়া। ইউক্রেন সংকট, পশ্চিমাদের আতঙ্ক সৃষ্টি না করার পরামর্শ প্রেসিডেন্টের। রাশিয়া ইউক্রেন উত্তেজনা, ইউরোপে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে ইরান সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী হামলা, 10 সেনা নিহত। বিপর্যস্ত উত্তর ইথিওপিয়ায় 90 লাখ মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন। এবার বিস্তারিত। রাশিয়ার হামলার আশঙ্কার মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে আলোচনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আশ্বাস দিয়েছেন যে ইউক্রেনে হামলা চললে রাশিয়াকে ভয়ানক জবাব দেওয়া হবে। বিগত কয়েকদিন ধরেই ইউক্রেন ও বেলারুশ সীমান্তে সেনার সংখ্যা বাড়িয়ে চলেছে রাশিয়া। ন্যাটো সামরিক জোটে কিয়েভকে যেন কোনোভাবেই জায়গা দেওয়া না হয় সেই দাবি জানিয়েছে মস্কো। পাশাপাশি পূর্ব ইউরোপের একাধিক ঘাঁটি থেকে সেনা সরাতে হবে আমেরিকা ও ন্যাটো জোটকে বলে দাবি করেছে তারা। বিশ্লেষকদের মতে পূর্ব ইউরোপে ন্যাটো সম্প্রসারণে উদ্বিগ্ন মস্কো। এবার আমেরিকার নেতৃত্বে ওই সামরিক জোটে ইউক্রেন যোগ দিলে রাশিয়ার সীমান্তের কাছে এসে পড়বে বিরোধী শিবির। তাই প্রতিরক্ষার কৌশলগত কারণেই ইউক্রেন দখল করে পূর্ব ইউরোপ ও নিজেদের মধ্যে একটি বাফার জোন তৈরি করতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। তিনি আশ্বাস দিয়েছেন যে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক সংহতি রক্ষায় বদ্ধপরিকর আমেরিকা। রাশিয়া হামলা চালালে ভয়ানক জবাব দেওয়া হবে। এখানে বলে রাখা ভালো, ইতিমধ্যে কিয়েভকে প্রায় $200 মিলিয়ন মূল্যের হাতিয়ার দিয়েছে আমেরিকা। পাশাপাশি পূর্ব ইউরোপে প্রায় 50,000 সেনা মোতায়েন করতে পারে আমেরিকা বলে সূত্রের খবর। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দারা জানিয়েছে ইউক্রেন সীমান্তের কাছে রক্তের ব্যাগ ও মেডিকেল সামগ্রী জমা করছে রাশিয়া। যুদ্ধ লেগে গেলে যেগুলো কিনা যুদ্ধাহতদের চিকিৎসাতেই ব্যবহার করা হবে। এতে ইউক্রেন হামলা নিয়ে পশ্চিমাদের ঘুম আরেক চোট কেড়ে নিলেন ভ্লাদিমির পুতিন। যদিও রাশিয়া বারবার বলে আসছে যুদ্ধের কোনো পরিকল্পনা তাদের নেই, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মার্কিন সরকার ও ন্যাটোর অতিরিক্ত টেনশনকে ক্ষতিকর উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন পশ্চিমারা অহেতুক প্যানিক ছড়াচ্ছে। অবশ্য সীমান্তে 1 লাখ রুশ সেনার উপস্থিতিতে জেলেনস্কির নিজেরই আতঙ্কে থাকা উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন খুব ছোট নোটিশে ইউক্রেনে হামলা করে বসবে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশের সীমান্তে রুশ সেনা মোতায়েনের ব্যাপারে আতঙ্ক সৃষ্টি না করার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন রাশিয়ার আসন্ন হামলার সতর্কতা ইউক্রেনের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার বলেন তিনি মনে করেন রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে আগামী মাসে হামলা করতে পারে। এর প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট শুক্রবার আতঙ্ক সৃষ্টি না করার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে ইউক্রেনের সীমান্তে রাশিয়া প্রায় 1 লাখ সৈন্য মোতায়েন করেছে, তবে রাশিয়া ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করার কথা অস্বীকার করে আসছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রী বলেছেন মস্কো যুদ্ধ চায় না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন তিনি গত বসন্তে করা একই আকারের রুশ সৈন্য সমাবেশের চেয়ে এখন তেমন বড় হুমকি দেখছেন না। শুক্রবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন এমনকি সম্মানিত নেতাদের কাছ থেকে সংকেত আসছে। তারা শুধু বলছেন আগামীকালই যুদ্ধ বেঁধে যাবে, এটি আতঙ্কের বিষয়, আমাদের রাষ্ট্রের জন্য এর মূল্য কত। জেলেনস্কি ইউক্রেন থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার কূটনীতিকদের পরিবারের সদস্যের প্রত্যাহারের সমালোচনা করে বলেন এটি একটি ভুল, দেশের অভ্যন্তরে পরিস্থিতিকে এভাবে অস্থিতিশীল করাই ইউক্রেনের জন্য সবচেয়ে বড় হুমকি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মস্কোর প্রধান দাবিতে গ্রাহ্য করেনি অভিযোগ করে আগের অবস্থানে অনড় রয়েছেন। অনেকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবার এর বিষয়ে মুখ খুললেন তিনি। শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন বলেছেন ওয়াশিংটন ও ন্যাটোর কার্যক্রম পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। পুতিন ম্যাক্রোর ফোনালাপ প্রসঙ্গে ক্রেমলিন বলেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর জবাবে রাশিয়ার প্রধান উদ্বেগকে বিবেচনায় নেওয়া হয়নি, আলোচনায় এটি তুলে ধরা হয়েছে। মস্কোর দাবি ওয়ারশ চুক্তির আগে পূর্ব ইউরোপে ন্যাটো সামরিক উপস্থিত যেমন ছিল সে অবস্থায় ফিরে যেতে হবে ও রুশ সীমান্তে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন না করা যাবে না।
সাবেক সোভিয়েত দেশ ইউক্রেনকে ন্যাটো থেকে চিরতরে বহিষ্কার করারও দাবি জানিয়ে আসছে রাশিয়া। ফরাসি প্রেসিডেন্টের অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি আরও খারাপের দিকে নিতে চান না পুতিন। মস্কো যুদ্ধ চায় না, কিন্তু পুতিন ম্যাক্রোফোন আলাপের কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার তিনি ঘোষণা দিয়েছেন, পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতি শক্তিশালী করতে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র, তবে এর সংখ্যা খুব বেশি হবে না বলে জানিয়েছেন তিনি। পশ্চিম ইউরোপে এরই মধ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সম্প্রতি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2022 প্রকাশিত হয়েছে। এই সূচকে পৃথিবীর 140টি দেশের সামরিক সক্ষমতার ওপর নির্ভর করে একটি র্যাঙ্কিং তৈরি করা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2022 অনুযায়ী প্রতি বছরের মতো এবছরও সূচকটির শীর্ষে, অর্থাৎ সবচেয়ে সামরিক শক্তিধর দেশ হিসাবে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরের অবস্থানগুলোতে যথাক্রমে রয়েছে রাশিয়া, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ব্রিটেন, পাকিস্তান ও ব্রাজিল। শীর্ষ দশের বাইরে দক্ষিণ এশিয়া ও এর আশপাশের দেশগুলোর মধ্যে মিয়ানমার 39, বাংলাদেশ 46, শ্রীলঙ্কা 79, আফগানিস্তান 118 ও নেপাল 119তম অবস্থানে রয়েছে। তালিকার শেষ দেশ হিসাবে অর্থাৎ 140তম অবস্থানে রয়েছে ভুটান। প্রতি বছরই এই তালিকা নিয়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে ওঠে দেশগুলোর প্রতিরক্ষা বাজেট। প্রতিরক্ষা ব্যয়ের হিসাবে সবচেয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি এবছর প্রতিরক্ষা খাতে $77,000 কোটি ব্যয় করবে। ব্যয়ের হিসাবে এর পরে যথাক্রমে রয়েছে চীন, রাশিয়া, ব্রিটেন, জার্মানি, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া। পরের এই নয়টি দেশের প্রতিরক্ষা ব্যয় যোগ করেও যুক্তরাষ্ট্রের বাজেটের সমান হয় না। যুক্তরাষ্ট্র বাদে শীর্ষ দশের বাকি নয়টি দেশের প্রতিরক্ষা ব্যয়ের যোগফল $75,656 কোটি অর্থাৎ শীর্ষ দশের মোট সামরিক ব্যয়ের অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র একাই করে থাকে। শুধু ব্যয়ের দিক থেকে যে যুক্তরাষ্ট্র শীর্ষে তা নয়, সূচকটিতে মোট 47টি ক্যাটাগরিতে আলাদা আলাদা ভাবে দেশগুলোর সক্ষমতা ও র্যাঙ্কিং দেওয়া হয়। এগুলোর মধ্যে মোট জনসংখ্যা, সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জামের সংখ্যা সহ আরো বহু ক্যাটাগরি রয়েছে। এই 47টি ক্যাটাগরির মধ্যে 18টিতে আবার যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে, আর চীন শীর্ষে রয়েছে 11টি ক্যাটাগরিতে, যদিও সেগুলোর অনেকগুলোই চীনের সামরিক সরঞ্জামের পরিবর্তন বিশাল জনসংখ্যার কারণে হয়েছে, যেমন মোট জনসংখ্যা, সেনাবাহিনীর জন্য উপযুক্ত বয়সী মানুষের সংখ্যা ইত্যাদি। সামরিক ব্যয়ের মতোই আরেকটি যে ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র একচেটিয়া আধিপত্য করছে সেটি হলো বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যার দিক দিয়ে। যুক্তরাষ্ট্রের মোট 11টি ক্যারিয়ার রয়েছে, আর বিশ্বে মোট ক্যারিয়ারের সংখ্যা হলো মাত্র 21টি। পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। জানা গেছে, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বেলুচিস্তানের কেচ শহরে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা আক্রমণ করলে সেনারাও গুলি চালায়। সেনাদের গুলিতে একজন সন্ত্রাসী মারা গেছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এখানে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। বালুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়। তারা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপরই মূলত হামলা করে। এই বিচ্ছিন্নতাবাদীরা বালুচিস্তানের স্বাধীনতা দাবি করে। তারা ইসলামাবাদের অধীনে থাকতে চায় না। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিদেশি সেনা সরিয়ে নেয় ও তালেবান বাহিনী আফগানিস্তানের দখল নেয়ার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে অবস্থিত পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর কয়েক মাসে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির একটি নতুন সমীক্ষায় দেখা গেছে, উত্তর ইথিওপিয়ার 3টি সংঘাতাক্রান্ত অঞ্চলে রেকর্ড সংখ্যক 90 লাখ মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। 2020 সালের নভেম্বরে সংঘাত শুরু হওয়ার আগে টিগ্রায়তে পরিচালিত জাতিসংঘের একটি সমীক্ষায় দেখা গেছে যে 93% জনসংখ্যার পর্যাপ্ত খাবার ছিল। এখন যুদ্ধের প্রায় 15 মাস পরে জাতিসংঘ রিপোর্ট করেছে যে 83% জনসংখ্যা খাদ্যের অভাবে রয়েছে, প্রায় 40% প্রচণ্ড ক্ষুধায় ভুগছে। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিবেদনে বলা হয়েছে, টিগ্রায়তে 5 বছরের কম বয়সী 13% শিশু এবং সমস্ত গর্ভবতী এবং বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের অর্ধেক অপুষ্টিতে ভুগছে। বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র টমসন ফিরি বলছেন, সঠিক পুষ্টির অভাবের কারণে নবজাত শিশুর কম ওজন কম হচ্ছে এবং মাতৃমৃত্যু ঘটছে।
ফেরি বলেন, WFP অনুমান করে যে উত্তর ইথিওপিয়ার সংকট আক্রান্ত পরিবারগুলো গত মাসগুলোতে তাদের ক্যালোরির চাহিদার 30% কম পেয়েছিল, যা মানুষকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, মানবিক খাদ্য সহায়তা কমপক্ষে 2022 সালের পুরো সময় জুড়ে প্রয়োজন। যেহেতু টিগ্রায়তে যুদ্ধ উত্তর ইথিওপিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে, ক্ষুধাও প্রতিবেশী আমহারা এবং আফার অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফেরি বলেছেন যে লড়াই এবং সংঘাত চালিত স্থানচ্যুতি সেই অঞ্চলগুলিতে ক্ষুধা ও অপুষ্টির হারকে বিপজ্জনক স্তরে ঠেলে দিচ্ছে। অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও WFP রিপোর্ট করেছে যে তারা মার্চ মাস থেকে উত্তর ইথিওপিয়া জুড়ে প্রায় 40 লাখ লোকের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে পেরেছে। তবে তারা বলছে যে এই অঞ্চলে তীব্র লড়াইয়ের কারণে ডিসেম্বরের মাঝামাঝি থেকে খাদ্য কনভয় ট্রিগায় পৌঁছাতে বাধার সম্মুখীন হয়েছে। WFP যুদ্ধরত দলগুলোকে মানবিক কারণে থামতে সম্মত হওয়ার জন্য আবেদন করছে, যাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরাপদে জীবন রক্ষাকারী খাদ্য, ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ একেবারে সম্মুখ সারি পর্যন্ত পরিবহন করতে পারে। এতে বলা হয়েছে লাখ লাখ বেসামরিক নাগরিকের জীবন ও স্বাস্থ্য এর ওপর নির্ভর করে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।